आज के विभिन्न भावे देशे विदेशे सरकार बिरोधी तत्परता चलছে যা আমরা লক্ষ্য করছি। आज के 28 তারিখে তাদের আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত এটা নিশ্চিত করেই বলা যায়। এখন স্বাভাবিক আন্দোলন ব্যর্থ হওয়ার পর তারা অস্বাভাবিক পথে চলতে শুরু করেছে এবং তারা তাদের সে পুরনো অভ্যেস পুরনো স্বভাব যেটা হলো তাদের সন্ত্রাসের রাজনীতি অগ্নি সন্ত্রাসের উপাদান তারা আবার যুক্ত করেছে। মানুষ পুরানো পরিবহন বাস এগুলো পুড়িয়ে তারা সরকার তথা আমাদের নেত্রী শেখ হাসিনাকে হটানোর জন্য তারা তাদের সর্বশেষ সে হামলা চালিয়ে যাচ্ছে। এটা প্রকাশ্যে তারা পারছে না, যেটা করছে সেটা হলো চোরাগুপ্তা। এই চোরাগুপ্তা হামলা বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা প্রতিরোধ করেছে এবং এখন আপনাদের আরও সতর্ক থাকতে হবে। ইলেকশনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করব, এ ব্যাপারে আমরা শেয়ার করব। আসলে সেজন্যই আপনাদেরকে আমরা এখানে ডেকেছি। আমাদের নির্বাচন পরিচালনা কমিটি হয়ে গেছে গতকাল। আমাদের প্রেসিডেন্ট বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। এছাড়া এই কমিটিতে আমাদের নির্বাহী কমিটির সদস্যরা থাকবেন, উপদেষ্টা কমিটি থাকবেন, ঢাকা মহানগর চারজন সভাপতি, সাধারণ সম্পাদক, উত্তর দক্ষিণের তারা থাকবেন। প্রয়োজনে আমাদের চেয়ারম্যান ইচ্ছে করলে আরও ইনক্লুড করবেন। এর মধ্যে আমাদের সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক তারাও কিন্তু এই নির্বাচন পরিচালনা কমিটিতে থাকবেন। অচিরেই নেত্রী এই কমিটি বৈঠক আহ্বান করবেন। আমি ওই কমিটির সদস্য সচিব হিসেবে কাজ করছি। আমাদের একজন কো চেয়ারম্যান থাকে, সেটা নেত্রী পরবর্তীতে জানাবেন। এছাড়া আমাদের 14টি উপকমিটি ইলেকশন রিলেটেড কাজগুলো করার জন্য, সেটাও আমাদের গতকাল হয়ে গেছে। কিছু সংশোধন বিয়োজন বিষয় আছে, সেটা আমরা দু একদিনের মধ্যেই ঠিক করে নেব। আপনারা জানেন এর মধ্যে নেত্রী পরপর তিন দিন আগামীকাল কক্সবাজার যাচ্ছেন, মাতার বাড়ি। সেখানে একটা বিশাল প্রকল্প বিদ্যুৎ পোল পাওয়ার বিদ্যুৎ কেন্দ্র কক্সবাজারের মাতার বাড়ি উদ্বোধন করবেন, জনসভা করবেন এবং সেখানে
রেলের একটা উদ্বোধনও আছে রামু কক্সবাজার। তো অত্যন্ত ব্যস্ত তিনি থাকবেন এবং তার বক্তব্য হচ্ছে আমরা যেন অন্যেরা আমাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে এ দায়িত্ব সঠিকভাবে পালন যেন করি।